হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো আরও একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারের ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স ইউটিউব এর একটি গোপন বা কয়েকটি গোপন সেটিং সংক্রান্ত ভিওয়ার্স বিষয়টি গোপন বললাম এই কারণে ইউটিউব আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু ইউটিউবার হয় মাত্র কয়েকজন মানুষ কিন্তু ইউটিউব যারা ব্যবহার করি তাদের জন্য যে ইউটিউবে কিছু সুবিধা দেয়া থাকে তা আমরা অনেকেই জানি না আমরা যারা সাধারণ গ্রাহক কোনো ইমেইল দিয়ে অথবা নাম্বার দিয়ে ইউটিউব খুলে ফেলি এবং আমাদের উদ্দেশ্য থাকে শুধু ভিডিও দেখব তাদের জন্যই আজকের ভিডিও সত্যি কথা বলতে গেলে বা খুলে বলতে গেলে মূল বিষয়টি হচ্ছে এই যে আপনারা যখন ভিডিওটি বা কোনো ইউটিউব ভিডিও দেখেন তখন আপনাদের মনেই থাকে না আপনার সময়টা কখন চলে যায় তো আজকে প্রথমে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইউটিউব থেকেই বলে দিবে আপনাকে যে আপনি এক ঘন্টার জন্য ইউটিউবে ঢুকেছেন তো এক ঘন্টা হয়ে গেছে এখন আপনি লগ আউট করেন বা আপনি রেস্টে যান দ্বিতীয় যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ভিওয়ার্স আপনাকে ইউটিউব বলে দিবে যে এখন বেডে যান বা বিছানায় যান হ্যাঁ ভিভার্স এই দুইটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও প্রথমে আমরা এভাবে লম্বা না করে মূল ভিডিওতে প্রবেশ করি আমি দেখিয়ে দেব কিভাবে ইউটিউবে আপনাকে টাইম এর বিষয়ে আপডেট করে রাখবে এবং আপনার লিমিটেড ইউজকে আরও বেশি সুনিশ্চিত করবে হ্যাঁ ভিভার্স প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব যে কোনো ইউটিউবে আপনার ইমেল দিয়ে খুলেন আর নাম্বার দিয়ে খুলেন আপনি ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে প্রবেশ করার পরে এই যে আমি একটা ডামি ইউটিউব চ্যানেল দেখাচ্ছি আপনারা সেই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন ডান পাশে সবার উপরে যদি কারো ছবি দিয়ে করে থাকেন ছবিটা দেখাবে আমি যেহেতু কিছুই দেইনি আমাকে দেখাচ্ছে একটা মানুষের চিহ্নর মতো আমি সেখানে ক্লিক করলাম এই ইন্টারফেসটি আসার পরে আপনারা সেটিংস অপশনে যাবেন খুঁজে 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 নিচের দিক থেকে একটু উপরে সেটিংসে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে এই ইন্টারভেসটি চলে আসবে আপনাদের কাজ হচ্ছে এই সবগুলোই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা সেদিকে আর না গিয়ে প্রথমে জেনারেল ক্লিক করবেন প্রথম অপশন জেনারেল জেনারেল ক্লিক করার পরে প্রথম অপশনটি আপনারা একটু খেয়াল করবেন কী লেখা আছে রিমাইন্ড মি টু টেক ব্রেক হ্যাঁ বিওয়ার্স আমরা যখন একটা না ইউটিউব ব্যবহার করি তখন আমরা ভিডিওর বেড়া জলে পরে আমরা ঘন্টার ঘন্টা ইউজ করে ফেলি আমরা কোনো ব্রেক নেই না তো ইউটিউবে এখানে ব্যবস্থা করে রেখেছে যে আমাকে পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্য ঢুকতে পারবো এবং পরে আমাকে একটি নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দিবে যে আপনি ব্রেকে যান তো আমি প্রথম অপশনটা চালু করলাম শুধু আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা চালু করার পরেই একটা রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি চলে আসছে ফ্রিকোয়েন্সি তো বুঝতেই পারছেন একটা সিগনাল তো আমি যদি এক ঘন্টা বা তেইশ ঘন্টা আমি এক ঘন্টার জন্য যদি ঢুকি তাহলে এক ঘন্টা সিলেক্ট করবো আবার এক ঘন্টা কত মিনিট দেড় ঘন্টার জন্য ওই যে আমি ত্রিশ মিনিট দিলাম দিয়ে এখানে নিচে ক্যান্সেল এবং ওকে আপনি ওকে দিয়ে দিয়ে দেবেন এই যে ভিউয়ার্স আমি ঢুকলাম দেখতে পাচ্ছেন এভরি ওয়ান আওয়ার ত্রিশ থার্টি মিনিটস মানে এক ঘন্টা ত্রিশ মিনিট প্রত্যেক অন্তর অন্তর আমাকে এখানে ফ্রিকোয়েন্সি থেকে সিগনাল পাঠাবে তো আমি ইচ্ছা করলে বেশি থাকতে পারব না থাকতে পারবো কিন্তু আমার সিগনালটা পাবো আমি বায়োলেট হবে না আমার সিগনালটা যদি আমি লাইনে থাকি আমাকে অবশ্যই দিবে আমি যদি তারপরে লাইনে থাকি সেটা অফ করে দিয়ে থাকবো তার মানে আমি এক ঘন্টার জন্য ঢুকে থাকলে কোনো কাজ থাকলে আমাকে সিগনালটা দিয়ে দিবে। দ্বিতীয় অপশনটাতে যাবেন রিমাইন্ড মি হোয়েন ইটস ব্যাড টাইম হ্যাঁ ভিউার্স এটা আমি চালু করে দিলাম সাথে সাথে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার বারোটার দিকে বা একটার দিকে বিছানা যাওয়ার কথা আমি ইউটিউব নিয়ে পড়ে আছি তো আমাকে ইউটিউব বলে দিবে যে এখন আপনি ব্যাড টাইম বা আপনার ঘুমের সময় হয়েছে আপনি ঘুমে যান তার মানে একটি সিগনাল দিবে হ্যাঁ এখানে আমি টাইম ফিক্সড করে দিলাম এই যে স্টার্ট টাইম আপনি ধরেন স্টার্ট টাইম দিয়ে দিলাম আমি সাতটার দিকে ইউটিউবে ঢুকলাম হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন এন্ড টাইম মানে আমি কতক্ষণ থাকব তো আমি সাতটা থেকে এই যে নয়টা পঁয়তাল্লিশ আমি নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত ইউটিউব ব্যবহার করবো এবং আমি তারপরে বিছানায় যাব ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে ইউটিউব বলে দেবে আমি ওকে দিয়ে দিচ্ছি কথার ফাঁকে ইউটিউব বলে দিবে আমাকে যে নয়টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আপনি এখন ঘুমাবার সময় আপনি রেস্টে যান বা ঘুমানোতে চলে যান এত করে ভিওয়ার্স আমরা যখন ভিডিও দেখতে 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 আমাদের ঘুমের টাইম পার করে ফেলি আমরা আনপ্ল্যান কাজ করা শুরু করি তার থেকে বিরত রাখবে ইউটিউব আমাদের হ্যাঁ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই সুন্দর ফিচারগুলো আগে কেউ কাউকে দেখায়নি তো ভিউয়ার্স আপনারাও এভাবে সেটিংসটা করে নেবেন তৃতীয় যে সেটিংসটা আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদের সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন একটু দেখবেন রিস্ট্রিক্টেড ভিডিও মানে হচ্ছে ভিউয়ার্স এই অপশনটা আপনার চালু করে দেবেন এই রেস্ট্রিক্টেড ভিডিওটা হচ্ছে আপনি যখন আপনার ইউটিউবটাকে ব্যবহার করবেন তখন আপনি বিভিন্ন অ্যাডাল্ট স্কিন অ্যাডাল্ট সিন অ্যাডাল্ট মুভি ওয়েব সিরিজ দেখে নেবেন বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো একটু অ্যাডাল্ট হয়ে থাকে কিন্তু যখন আপনার বাচ্চাটা এই মোবাইলটা হাতে নেবে তখন সে যাতে এই ধরনের ভিডিওর সম্মুখীন না হয় সেই জন্য এই রেস্ট্রিক্টের মোডটা চালু করে দিলে আপনার মোবাইলে অ্যাডাল্ট কোনো চিন চিহ্ন থাকবে না অ্যাডাল্ট কোনো স্ক্রিন আসবে না এবং অ্যাডাল্ট কোনো সিন আপনার বাচ্চা সামনেও চলে আসবে না এত করে আপনি সেফ হয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা চালু করে দিলাম এতে করে আমার অ্যাডাল্ট স্ক্রিনগুলো চলে আসবেন আমার বাচ্চার সামনে হ্যাঁ ভিভার্স এখন আমি এগুলো থেকে বের হয়ে ভিউয়ার্স আমি এখন এগুলো থেকে বের হয়ে গেলাম এবং আরেকটি সেটিং আপনাদের দেখিয়ে দেবো সেটি হচ্ছে ইউটিউবে ঢুকার পরে মনে এখন ভিউয়ার্স একটি ভিডিও আপনার ভালো লাগেনি কীভাবে সেই ভিডিও থেকে পড়িত পাবেন এবং সেই ভিডিও থেকে আর কোনো এই ধরনের ভিডিও আপনার সামনে আসবে না হ্যাঁ ভিওয়ার্স তো আমি একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি দেখতে চাচ্ছি না তো আমি থ্রি ডোর্সে ক্লিক করবো পাশের সাপোজ মনে করেন এই ভিডিওটা ভিউয়ার্স আমি দেখতে চাই না আমি থ্রি ডোর্সে ক্লিক করবো এখানে একটা ইন্টারফেস চলে আসবে আমার সামনে সেখান থেকে আমি ভিডিওটাকে স্কিপ করে যেতে পারবো খুব সহজে ছ নম্বর অপশনে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড আপনি সেই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এই ভিডিওটা সরিয়ে দিলাম মানে এখন এই ভিডিওটা আমার সামনে থেকে চলে গেল শুধু এটার জন্য আমি এই ভিডিওতে ভিডিওটিতে এখানে আসি নাই বা এই জায়গায় ক্লিক করি নাই আমি আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছিলাম যে এখানে ক্লিক করার পরে এই ধরনের কোনো ভিডিও আর আপনার সামনে আসবে না সেটা যে চ্যানেল থেকে হোক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইভাবে আপনি আপনার ইউটিউবটাকে আপনার মন মতো করে সেটিং করে নিতে পারবেন এবং অনেক কিছু আপনার আয়তে চলে আসবে এবং আপনি খুব আরামে সেটা ইউজ করবেন তো ভিউয়ার্স এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি ভালো লেগেছে এবং উপকারে আসবে এস এম টিভিকে একটু সমর্থন করবেন এম টিভিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এস এম টিভি আপনাদের টিভি এস এম টিভি আপনাদের ভালোবাসা আজকে সফলতা দ্বার প্রান্তে এম টিভি এখন সফলতার কাছাকাছি চলে আসছে আপনাদের আরেকটু সাপোর্ট হলে আমরা সফল হয়ে যাব তো ভিউয়ার্স আশা করি পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং হ্যাঁ বেল বাটনটি চেপে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিয়ে রাখবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম